আপনি যখন শিব সম্পর্কে কিছু বলেন সেখানে কোনো বংশ পরিচিতি থাকে না, জন্মস্থানের কোনো উল্লেখ থাকে না। এটা খুব সাধারণ যে শিবকে যক্ষ স্বরূপা বলা হয়। যক্ষ মানে সেই সব সত্তা যারা মানুষ নয়। তো সমস্ত আত্মজ্ঞানী মানুষ যারা ছিলেন, আপনি কতজনকে দেখেছেন? মানে আমি শুনেছি তাদের কথা, অনেকের কথা, যেমন ধরুন কৃষ্ণ বা মোহাম্মদ বা রাম বা খ্রিস্ট বা বুদ্ধ। জানেন, সমস্ত আত্মজ্ঞানী মানুষ যারা ছিলেন এই পৃথিবীতে, তাদের জন্ম বা মৃত্যু সম্পর্কে কিছু তথ্য আছে, কিন্তু যখন শিবের কথা ওঠে, যেমন আপনি বলেন এবং আমিও পড়েছি যে তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন, আর আমি প্রায়শই আপনাকে জিজ্ঞেস করি এই প্রশ্নটা যে উনি কি মিলিয়ে গিয়েছিলেন বা এরকম কিছু হয়েছিল। এমনকি যেসব নারীদের সাথে ওনার বিবাহ হয়েছিল তাদের সাথে জৈব মতে ওনার কোনো সন্তান হয়নি। আর তিনি অন্তত জনসংখ্যার জন্য ওনাকে দোষ দিতে পারবেন না। সৎগুরু, আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসতে চাইছি। একটা তথ্য আছে। আমি ভেবেছিলাম জনসংখ্যা গুরুত্বপূর্ণ বিষয়। না না না, একটা তথ্য আছে যে শিব একজন এলিয়েন। আমার প্রিয় চিত্র পরিচালক ক্রিস্টোফার নোলান ইন্টারস্টেলার ছবিটি বানিয়েছেন, যেটা আমার খুব প্রিয় ছবিগুলির একটি, যেখানে তারা ক্রমাগত তারা সম্বোধনে কিছু সত্তার কথা বলছেন, যারা যোগাযোগ করছেন, তারা আমাদের সাথে কথা বলছেন। এই এরা কারা সেটা কখনো স্পষ্ট করে বলা হয় না যে তারা কি এলিয়েন নাকি তারা ঈশ্বর, তারা কারা। মনে হয় আমি অনুভব করেছি যখন আমার মধ্যে কোনো সৃজনশীল চিন্তা আসে, সেগুলি কোনো বুদ্ধিবৃত্তীয় ভিত্তি থাকে না যে আমি ফিরে গিয়ে সেটার উৎস খুঁজে বের করব, যেন বস্তুত আমার মাথায় কোনো চিঠি ফেলে দেওয়া হয়েছে। এটা কোনো স্বীকারোক্তি নয়, এরকম করবেন না। আমি জানি এটা স্বীকারোক্তি, কিন্তু সৎগুরু, এটা কি এরকম যে আমরা পরিচালিত হচ্ছি কোনো বাহ্যিক বা এক ধরনের বহিরাগত সত্তার দ্বারা? এটা কি তাই? দেখুন, মানুষের বুদ্ধিমত্তার ওপর যাদের বিশ্বাস নেই, তারা ওপরের দিকে দেখছে যে বুদ্ধিমত্তা আসবে অন্য কোথাও থেকে। আমাদের যা বুঝতে হবে তা হলো, দেখুন, কিছু জিনিস আছে যা ভীষণই গুরুত্বপূর্ণ জিনিস এই দেশে, যা দুর্ভাগ্যবশত এই বর্তমান প্রজন্ম পুরোপুরি ভুলে গেছে বা খুব কম সংখ্যক মানুষ মনে রেখেছেন। আর বাকি দুনিয়া, কিছু জায়গায় এটা পরিচিত, বাকি জায়গায় নয়। জিনিসটা হলো শুধু এটাই, এখানে আমরা কোনো জিনিসকে বিবেচনা করছি। উদাহরণস্বরূপ যোগ। আমরা বলি আপনার মেরুদণ্ড হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু। আমরা একে বলি মেরুদণ্ড, এর মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের অক্ষ। বিশ্ব ব্রহ্মাণ্ড কি, দয়া করে এটা বুঝুন। আজ বিজ্ঞানীরা স্বীকার করছেন যে এটা একটা অসীম ব্রহ্মাণ্ড। আমরা চিরকালই বলে এসেছি যে এটা একটা প্রসারণশীল ব্রহ্মাণ্ড। তো আমরা বলছি আপনার মেরুদণ্ড হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অক্ষ। সেটা হাস্যকর্ষণা। এমনকি কোনো ভার ছাড়াই মানুষের পিঠে দারুণ ব্যথা হয়। তারা এমনকি হাঁটতে বা ছুটতে কিছুই করতে পারেন না। এটা যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের অক্ষ হয় কি হবে? আমরা কেন এটা বলছি তা হলো, দেখুন, আপনি কি জানেন একটা ব্রহ্মাণ্ড আছে, নাকি আপনি ভাবেন যে একটি ব্রহ্মাণ্ড আছে শুধুমাত্র আপনার অনুভবের দ্বারা, তাই নয় কি? যদি আপনার কোনো অভিজ্ঞতা না থাকতো, যদি আপনি এটা দেখতে না পেতেন, যদি এভাবে আপনি এটা দেখতে না পেতেন আর অনুভব করতে না পারতেন, আপনি জানতেনও না একটা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে। আপনার অভিজ্ঞতার কারণে ব্রহ্মাণ্ড রয়েছে। আর সেই কেন্দ্রবিন্দু যেখান থেকে আপনার এই অভিজ্ঞতা আসছে তা হলো মেরুদণ্ডের মাধ্যমে। আপনার মেরুদণ্ডের কিছু স্নায়ু কেটে দিলে আপনার দেহেরই কোনো অভিজ্ঞতা থাকবে না, ভুলে যান বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা। তো যেহেতু আপনার এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে উপলব্ধি করার ক্ষমতার মূল ও কেন্দ্র হল আপনার মেরুদণ্ড, আমরা বলছি আপনার মেরুদণ্ড হল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অক্ষ। ধরুন এই হলটা, দেখুন, এখন আমরা এই হলটার সীমানা জানি। এখন আমরা তর্ক করতে পারি যে হলটির এটি কেন্দ্র নাকি হলটির ওটি কেন্দ্রবিন্দু। ধরুন এই হলটার কোনো সীমানা যদি না থাকতো, আপনি কিভাবে ঠিক করবেন এই হলের কেন্দ্র কোনটা? আপনি যেখানে আছেন সেটাই এর কেন্দ্র, তাই না? এই ধারণার থেকে আমরা একটা গোটা সম্ভাবনা গড়ে তুলেছি মানুষের জন্য, কিভাবে শুধু এসব জিনিস বিশ্বাস করে নয়, একে একটা জীবন্ত বাস্তব করে তোলার জন্য। এখান থেকেই যোগ শব্দটা এসেছে, যে আত্মীকরণ ঘটে এজন্য নয় যে আমি বলি ও আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আর এই সব জিনিস। আত্মীকরণ ঘটে কেবল এজন্য যে আপনি স্বতন্ত্রতার সীমানা মুছে ফেলেছেন। এজন্য না যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে আলিঙ্গন করি, তুমি আলিঙ্গন করো, তাই কি আমরা একাত্ম? না, এটা কিছু সময়ের জন্য থাকবে, তারপর কাল তারা এমন কিছু করবেন যা আপনার পছন্দ না, এটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার স্বতন্ত্র অস্তিত্বের সীমানা মুছে ফেলতে পারেন,
আপনার দেহ সমেত, যাতে আপনি জানেন এখানে কিভাবে বসতে হবে, আপনার নিজের অস্তিত্বের সীমানা দ্বারা চিহ্নিত না হয়ে আপনার শারীরিক গঠন, আপনার মানসিক গঠন, আপনার আবেগের গঠনের একটা সীমানা আছে। এটা বড় বা ছোট হতে পারে না, আমি শরীর বড় হওয়ার কথা বলছি না, এটা বড় বা ছোট হতে পারে, কিন্তু এর একটা সীমানা আছে। কিন্তু এমনও কিছু মাত্রা আছে যার কোনো সীমানা নেই, যার কোনো সীমানা নেই তার প্রকৃতি ভৌত নয়। তো আমাদের লক্ষ্য সবসময় থেকেছে সেই মাত্রায় যা ভৌত নয়। সেই কারণে শিব হয়ে উঠেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, কারণ শিব মানে যার অস্তিত্ব নেই, সেটাই যা ভৌত নয়। এখন তিনি কি, যে যোগীর কথা আমরা বলছি, তিনি কি একজন মানুষ নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন? দেখুন, এখানে কিছু ব্যাপার আছে। আপনি যেমন বললেন কোনো বংশ পরিচয় নেই, আপনি যখন শিব সম্পর্কে কথা বলেন কোনো বংশ পরিচিতি থাকে না, কোনো জন্মস্থান নেই, তাকে কেউ বালক হিসেবে বড় হতে দেখেনি। আমরা তাকে যখনই দেখেছি তিনি প্রায় একই বয়সে ছিলেন, এবং আমরা জানি না কোথায় তিনি মারা গেছেন। এত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সেই সময়ে, যদি তিনি কোথাও মারা গিয়ে থাকতেন তারা একটা মন্দির বানাতেন, তারা হয়তো তার জন্য কোনো এক ধরনের স্মারক বানাতেন, এমন কিছু হয়নি। তো কোনো জন্ম নেই, কোনো মৃত্যু নেই, কোনো বংশ পরিচিতি নেই, কোনো ভাই বোন নেই, কোনো কিছুই নেই যে তিনি এখানে ছিলেন। তার মানে কি ধরে নেওয়া যায় তিনি অন্য কোথাও থেকে এসেছিলেন? সেটা জরুরি নয়, কিন্তু অনেক, আপনি যদি প্রচলিত গাথাগুলি দেখেন, এটা খুবই সাধারণ যে শিবকে যক্ষ স্বরূপা বলে সম্বোধন করা হয়। যক্ষ মানে সবসময় সেই সব সত্তা যারা মানুষ নন, কিন্তু অনুমান করা হয় তারা ছিলেন এই গ্রহের প্রাকৃতিক পরিবেশে, জঙ্গলে এবং অন্যান্য স্থানে, যাকেই আমরা বলছি এক ধরনের সত্তা বা প্রাণী, বা আপনি তাদের যা বলেই ডাকতে চান, যারা প্রকৃতিতে মানুষ নয়। তো গল্পকথায় বহুবার আপনি দেখবেন অসংখ্য গানে এবং অন্যান্য জিনিসে যেখানে শিবকে যক্ষ স্বরূপা বলা হয়েছে। তো অনেক জিনিস আছে যা সেই দিকে নির্দেশ করে, কিন্তু কোনো নির্দিষ্ট প্রমাণ নেই যেটা বলে তিনি অন্য কোথাও থেকে এসেছিলেন।